Hey everyone, assalamu alaikum, welcome to Kabir Vlogs BD and welcome to brand new another video. This is your host Arfat Kabir Sharup. Guys, আজকে আমি চলে আসছি হুন্ডার একটা অথরাইজড শোরুম আলজাহান মোটরসে। আমার সামনে দেখতে পাচ্ছেন হুন্ডা সিবি শাইন এসপি 125 125 সিসি সেগমেন্টের ভিতরে বাংলাদেশে এবারে একটা অনেক জনপ্রিয়। আপনারা অনেকেই একটা পারচেজ করতে চাচ্ছিলেন, তো আজকে ভিডিওতে জানাবো কুরবানিত উপলক্ষে এর মধ্যে কি কি অফার পাচ্ছেন। আর বিশেষ করে আজকে আমি যে শোরুমটাতে চলে আসছি আলজাহান মোটরস, এখান থেকে একটা পারচেজ করলে পেয়ে যাচ্ছেন বেশ কয়েকটা গিফট। সো আজকের ভিডিওতে এটার এ টু জেড ডিটেইল জানাবো। সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা নতুন কিনবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশন দিয়ে শুরু করি। চলে আসে এটা মেইন পার্ট ইঞ্জিনে, এটা হলো ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার টু ভ্যালভ এয়ার কুল কার্বোরেটর 125 সিসি ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 10.16 বিএইচপি 7500 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 10.30 নিউটন মিটার 5500 আরপিএম। এটাকে থামানোর জন্য রয়েছে 240 মিলিমিটারের ডিক্স, মানে ডিক্সের ভেরিয়েশন এটা। সামনের ডিক্স ব্রেক পেয়ে যাচ্ছেন 240 মিলিমিটারের, পাশাপাশি পাচ্ছেন নিশিনের গোল্ডেন কালারের ব্রেক ক্যালিপার, আর পেছনে ব্রেকিং সিস্টেম হিসেবে পেয়ে যাচ্ছেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। ওভারঅল ব্রেকিং কন্ট্রোল আপনার টপ নচ করা পেয়ে যাবেন। অবাই স্পিড হার্ড ব্রেক করলে আপনার টায়ারটা স্কিড করবে না, কারণ এর মধ্যে সিবিএস রয়েছে। আপনারা যদি পায়ের ব্রেকটা প্রেস করেন অটোমেটিকলি 60-40 রেশিওতে সামনের এবং পেছনের ব্রেকটা প্রেস হবে, সো এ কারণে আপনার টায়ারটা স্কিড করবে না। আর টায়ার নিয়ে যদি কথা বলি, সামনে পেয়ে যাচ্ছেন 80 সেকশনের এমআরএফের টিউবলেস টায়ার এবং পেছনে পেয়ে যাচ্ছেন 80 সেকশনের এমআরএফের টিউবলেস টায়ার। সামনে এবং পেছনে সেম সাইজের টায়ার পেয়ে যাচ্ছেন এবং সেম ব্র্যান্ডের। আর এমআরএফ সম্পর্কে সবাই জানেন, বাংলাদেশের রাস্তার জন্য এই টায়ারটা খুবই উপযোগী, বেশিরভাগ বাইকে আপনারা এই টায়ারগুলো লক্ষ্য করবেন। আর এটা গ্রিপ যথেষ্ট ভালো। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন, এটার ফিডব্যাকও খুবই ভালো, এবং রিয়ার সাসপেনশনটা পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল সাসপেনশন। আপনারা যখন ভাঙাচোর রাস্তায় রাইড করবেন তখন এটার ফিডব্যাকটা বুঝতে পারবেন, খুবই ভালো ফিডব্যাক দেয়। আর সিট নিয়ে যদি কথা বলি, দেখতে পাচ্ছেন সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে, তিনজন ইজিলি বসতে পারবেন, খুব কমফোর্টেবল হয় বসে রাইড করতে পারবেন। যে রাইডার রয়েছে সেও খুব কমফোর্টেবল হয় বসতে পারবে, এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবল হয় বসতে পারবে। পাশাপাশি গ্রাবরিল দেখতে পাচ্ছেন, একটা রাবার ফিনিশিংয়ের গ্রাবরিল এখানে দেওয়া হয়েছে। আর টেল লাইটটা যদি দেখাই, হ্যালোজিং বাল্ব পেয়ে যাচ্ছেন এবং ইন্ডিকেটরগুলো পেয়ে যাচ্ছেন হ্যালোজিং বাল্ব, কিন্তু এটা ফ্লেক্সিবল ইন্ডিকেটর। আল্লাহ না করুক আপনার বাইকটা যদি কখনো পড়ে যায়, সো আপনার এই ইন্ডিকেটরটা ভাঙার চান্স খুব কম থাকবে। গাইস, আরেকটা জিনিস যেটা ভালো লাগে, 125 সিসি সেগমেন্টের ভিতরে এইটার এক্সজস্ট পাইপটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন সিলভার কালার এবং ব্ল্যাক কালারের একটা মাফলার দেওয়া হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। ওকে, এখন যদি এটা ফ্রন্ট লুকে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন খুবই মাস্কুলার ফ্রন্ট লুকটা, হ্যালোজিং বাল্ব পেয়ে যাচ্ছেন হেডলাইটের এখানে, ইন্ডিকেটরগুলো হ্যালোজিং পেয়ে যাচ্ছেন, আর চাইলে এলইডি লাইট এটার মধ্যে ইনস্টল করতে পারবেন। আর এটা হেডলাইট আলোটা সিটি লাইটের জন্য মোর দেন এনাফ, কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই অবশ্যই এক্সট্রা ফগ লাইট ইনস্টল করতে হবে। আর কালার গ্রাফিক্স নিয়ে যদি কথা বলি, আমার সামনে রয়েছে রেড কালারটা, রেড ব্ল্যাক অ্যান্ড গ্রে একটা কম্বিনেশনের গ্রাফিক্স করা হয়েছে এটার মধ্যে। আরও দুইটা কালার রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে, রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন, এবং এই সাইডে ন্যাভি ব্লু ইয়েলোর একটা কম্বিনেশন রাখা হয়েছে। তিনোটা কালার আজকে আমি যে সম্প্রতি চলে আসছি আলজাহান মোটরস, তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এবং কালারগুলো খুবই জোস। আপনার যে কালারটা পছন্দ হয় আপনার নিতে পারেন এখান থেকে। আর এটার গ্রাফিক্সের কথা যদি বলি, ফুয়েল ট্যাঙ্কের দেখতে পাচ্ছেন এখানে একটা হুন্ডা 3D লোগো দিয়ে দিয়েছে, এবং এখানে যে কিটটা দিছে কিটের গ্রাফিক্সটাও খুবই সুন্দর, এই কারণে আর কি বাইকটাকে খুবই মাস্কুলার লাগতেছে। আর ককপিট ভিউতে যদি নিয়ে আসি, এটার ভিউটা খুবই এনজয় করবেন আপনারা যখন রাইড করবেন, ককপিট ভিউটা দেখতে খুবই সুন্দর লাগে। আর মিটার কনসোল হিসেবে পেয়ে যাচ্ছেন সেমি অ্যানালগ সেমি ডিজিটাল মিটার। আগেই বলে রাখি, এখানে কোনো প্রকার ডিজিটালি গিয়ার শো করবে না, মানে টুকটাক ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর হ্যান্ডেল বেশে পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেল বার, এটা কন্ট্রোলিং খুবই ভালো, সিটিং পজিশনের সাথে খুব সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করা হয়েছে, সো আপনার যখন রাইড করবেন তখন এটা ফিডব্যাকটা বুঝতে পারবেন। আর এটা কন্ট্রোলিং সুইচ নিয়ে যদি কথা বলি, এখানে সেলফ পাচ্ছেন, এই সাইডে আপার ডিপার ইন্ডিকেটর হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে পেয়ে যাচ্ছেন। সুইচের বিল কোয়ালিটি আপনার মোটামুটি কোয়ালিটি পেয়ে যাবেন, আহামরি ওরকম না। আর এই বাইকটাকে সেলফের পাশাপাশি কিক স্টার্টের সাহায্যেও স্টার্ট করতে পারবেন, সো আপনার বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায় কোনো প্যারা নেই, আপনার কিক স্টার্টের সাহায্যে বাইকে খুব ইজিলি স্টার্ট করতে পারবেন। হুন্ডা সিবি শাইন এসপি 125 এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার পেয়ে যাচ্ছেন 160 মিলিমিটার, তো বাংলাদেশের যে কোনো রাস্তায় খুব ইজিলি রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। বিল্টিন একটা বাম্পার পেয়ে যাচ্ছেন, আর এটার মধ্যে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে। আর এটা ওয়েট হচ্ছে 124 কেজি, ডিক্স ব্রেকের ভেরিয়েশনটার 124 কেজি এটা ওয়েট। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনার যখন অবাই স্পিডে রাইড করবেন তখন এটা স্টেবিলিটিটা বুঝতে পারবেন,
খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে, মনে হবে না যে সামনে ভারী পেছনে হালকা। আর বিশেষ করে এই বাইকটা যারা রাইড করছে তারা সবসময় এটা পজিটিভ রিভিউ দিছে, কারণ এটা কন্ট্রোলিং খুবই ভালো, কমফোর্টনেস ভালো এবং ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। ওভারঅল সব মিলে একটা বেস্ট ডিল প্রাইস রেঞ্জের ভিতরে। ওকে, বর্তমানে সবাই যখন একটা বাইক কিনতে যায় মাইলেজের বিষয়টা মাথায় রাখে। তো এখন যদি এটা ফুয়েল ট্যাঙ্কের কথাটা বলি, ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 10.5 লিটার, যার থেকে আপনার পার লিটার অ্যাভারেজ মাইলেজ পাবেন 60-এর মতো, যেটা ইউজার রিভিউ কোম্পানি আরো বেশি ক্লেম করে। কিন্তু 60-এর মতো আপনার অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন, যেটা হিউজ। এই সেগমেন্ট বিবেচনা করলে দেখতে পারবেন অন্য অন্য বাইকে 50 থেকে 55 অ্যাভারেজ মাইলেজ দেয়, কিন্তু এটার মধ্যে আপনারা 60-এর মতো অ্যাভারেজ মাইলেজ পাবেন। সো যারা রিজনেবল প্রাইসের একটা বেস্ট বাইক কিনতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে এই বাইকটা পারচেস করতে পারেন। আর হুন্ডা সম্পর্কে সবাই জানেন, ওয়ার্ল্ড ওয়াইড এই হুন্ডা ব্র্যান্ডটা খুবই জনপ্রিয় এবং রিলায়েবল একটা ব্র্যান্ড। তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না, এটা বিল কোয়ালিটিও খুবই প্রিমিয়াম কোয়ালিটি রাখা হয়েছে। আপনারা যখন রাইড করবেন তখন এটার প্রিমিয়ামনেসটা ফিল করবেন। সো এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইসটা আমি আপনাদের বলি, এটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 1,46,000 টাকা, এটা হলো অফিসিয়াল প্রাইস। বর্তমানে কোরবান ঈদ উপলক্ষে এটার মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার আসে নাই, অফিসিয়ালভাবে 1,46,000 টাকা দিয়ে আপনাদের পারচেস করতে হবে। কিন্তু আজকে আমি যে শপটাতে চলে আসছি এখান থেকে আপনারা যদি বাইকটা পারচেস করেন তাহলে স্পেশাল কিছু গিফট পাবেন। তার মধ্যে সর্বপ্রথম পেয়ে যাচ্ছেন একটা হেলমেট, একটা গাড়ি ঢাকা কভার, একটা চাবি রিং আর একটা ডিক্স লক। পাশাপাশি যেহেতু এটা টিউবলেস টায়ার, দুটো টায়ারের জেল আপনাদের একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস। তো আমি আলজাহান মোটরসের সব ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।